আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আমি কেমন আছি বুঝতেই পাচ্ছ, বাচ্চাটা খুবই অসুস্থ। আশা করি সবাই দোয়া করবে আমার মানিকের জন্য। আর অনেক দিন পর, আজকে 5 দিন পর আমার বাচ্চা কিছু খেতে চেয়েছে আমার কাছে, সেই জন্যই আমি ওর জন্য একটু সেমাই পাকাচ্ছি। দেখতেই পাচ্ছ এখানে দুধটা জাল দিয়ে দিচ্ছি, কিছু পরিমাণ সেমাই রান্না করেছি বেবিটার জন্য, ঘরে ছিল না, তারপর নিজেই গিয়ে নিয়ে আসলাম। সেমাইটা নিয়ে এসে বাচ্চার জন্য রান্না করছি। তো অবশ্যই পুরো ভিডিওটা না টেনে দেখো, বুঝতে পারবে আমার বাচ্চাটা কতটা অসুস্থ। তোমাদের সাথে আমি শেয়ার করেছি, অবশ্যই না টেনে দেখবে ইনশাল্লাহ। প্রস্তুতি নিয়ে নিয়েছে আমার বাবুটা, এই যে আমার ছেলে, খুবই অসুস্থ। ওর জন্য আশা করি সবাই দোয়া করবে। খাবার নিয়ে নিয়েছে সেমাই, আমার কাছে সেমাইয়ের আবদার করেছিল। এদিকে আমার ছোট বাচ্চাটা ঘুমাচ্ছে। তো তোমরা সাথে থাকো, দেখতে থাকো কতটা মানে রুচিয়াবল করে খাচ্ছে, একটু দেখো প্লিজ। তোমরা রিকোয়েস্ট করলো না টেনে দেখো। গরম মামি ঠান্ডা করে খাও, একটু এরকম করে নাড়া দিতে হয়। আজকে 5 দিন পর, 5 দিনের মধ্যে এখন একটুখানি এই খাবারটা খাচ্ছে সেমাই। তাও ওর খুব খেতে ইচ্ছে করছে, সেই জন্য হয়তো সকালে আমাকে বলেছে। তো আমার ঘরে সেমাই ছিল না, আমি নিজেই গিয়ে এক প্যাকেট সেমাই নিয়ে আসছি। ওর বাবাকে বলছি, ওর বাবা একটু কাজ করতেছিল, যাইতে পারে নাই, তো আমি নিজেই গিয়ে নিয়ে আসছি। আসলে বাচ্চা কাছে অসুস্থ থাকলে যে মার কতটা খারাপ লাগে। ফ্রেন্ডস, তোমরা দেখো যে আসলে অসুস্থ মানুষ। আমার খুব শান্তি লাগতেছে, আমি বুঝায় বলতে পারবো না। 5 দিন পর আজকে আমার বাচ্চা কিছু খাচ্ছে, সেই জন্য মানে আমার এতটাই শান্তি লাগতেছে। কি বাবা, ভালো লাগে? ভালো লাগে? মজা মজা কতটুকু মজা? ওরে কি ঠান্ডা দেখো, ও তাকাইতে পারতেছে না, ওর চোখে মানে তাওড়ি দিতেছে, ও এতটা অসুস্থ। চোখগুলো আর শুকাই, আমার ছেলেটা একদম শেষ। তো ফ্রেন্ডস, দিক দিয়ে হলো, দেখতেই পাচ্ছ টমেটো সিদ্ধ দিচ্ছি ভর্তা করার জন্য, কাঁচা টমেটো, কাঁচা মরিচ। আর হলো তোমাদের সাথে শেয়ার করেছি ফার্স্টেই, যেটা হলো বেগুন, বেগুন ভর্তা করে নিব। তো আজকে খুব তাড়াহুড়োর ভিতরে রান্না করছি, শুধু ভর্তা আর একটু ডাল আছে, সেগুলো দিয়ে দুপুরের খাবারটা খেয়ে নেব, আর বিকেলের জন্য এক্সট্রাভাবে রান্না করে নেব। তো বেগুনটা পুড়ে নিচ্ছি, এদিক দিয়ে হলো আমার হাজব্যান্ড, ওগুলো যখন আমি প্রস্তুতি শুরু করে দিয়েছি রান্নাটা, তখন উনি আবার হালকা পাতলা কিছু বাজার নিয়ে আসছে। যেমন ধরো বেগুন, বেগুনগুলো খুব ফ্রেশ, অনেক একদম টাটকা, খুবই সুন্দর লাগছিলো আমার কাছে দেখে। মনে হচ্ছিলো এখনই রান্না করি মাছ দিয়ে, কিন্তু সময় ছিল না। দিক দিয়ে হলো ধনিয়া পাতাগুলো, মানে অনেক ভালো মনে হচ্ছিল যে ভর্তা করে খাই, তো ভালো লাগলো। স্পেশাল বেগুন ভর্তা, স্পেশাল টমেটো ভর্তা, বুঝতেই পারছো যে ভর্তাগুলো হয়ে গেছে, খুব সুন্দর দেখাচ্ছে। দুটো ভর্তার ডাল, এগুলো আজকে দুপুরের লাঞ্চের সময় খাবো ইনশাল্লাহ। তো যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে